স্পেশালি এই ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে আমাদের অনেক অডিয়েন্স আছে যে ভাই লো বাজারের শুধু ডিভাইস লাগবে শুধু লো বাজার তাদের সবসময়ের মধ্যে লো বাজারের কিছু অ্যাপল সম্পর্কে ধারণা দিলাম যদি হয়ে যায় বাজারের মধ্যে নেয়ার মতো ইচ্ছা থাকে অবশ্যই যোগাযোগ করবেন অবশ্যই আই থিংক আমাকে একটা কাস্টমার ফোন করেছিল ফোন করে বলছিল যে ভাই 30 এর নিচে যতগুলো ফোন আছে আইফোন এটা নিয়ে একটা ভিডিও করুন স্পেসিফিকলি দেখতে পাচ্ছেন আজকে একদম লো বাজারের কিছু কালেকশন নিয়ে চলে আসছি যারা লো বাজারের মধ্যে অ্যাপল পারচেজ করবেন যে ভাই অ্যাপল পারচেজ করব বাজেটটা কম ভালো কিছু ডিভাইস লাগবে তাদের জন্য কিন্তু লো বাজারের কিছু কালেকশন নিয়ে চলে আসছি আর কোথায় আছি আমাদের নয়ন ভাইয়ের কাছে আছি নয়ন ভাই মানে হচ্ছে স্মার্ট ব্রাদার্স গ্যাজেট শপের লোকেশন হচ্ছে জমুনা পিজা পার্কে লেভেল 4 ব্লক কত ভাইয়া ব্লক এ শপ নাম্বার হচ্ছে 4A002C মানে লো বাজারে অ্যাপল লাগলেও আপনার কাছে আসলে আমরা পেয়ে যাব অবশ্যই পেয়ে যাব তো কি কি পাচ্ছি আজকে আজকে পাবো হচ্ছে আমরা আইফোন 6 থেকে হ্যাঁ 6S ওকে 6S ও আছে 6 আছে আপনার 64GB 128GB তো 664GB পেয়ে যাবেন আজকের প্রাইস অনলি 10000 টাকা 10000 টাকা 10000 টাকা এবং 10000 টাকা কেমন হয় ভাইয়া 10000 টাকা মোটামুটি ভালো একটা ডিভাইস কারণ হচ্ছে হ্যাঁ আইফোন 6 শুধু চার্জ ব্যাকআপ একটু কম থাকবে আর আদারওয়াইজ যা আছে সব মোটামুটি ভালো চলবে কথা বলার জন্য বা অনেক আছেন যে ছোট ডিভাইস নিয়ে গেমিং করেন বা টিকটক করেন তাদের ক্ষেত্রে মোটামুটি ভালো আচ্ছা আইফোন 6 ছিল এটা হ্যাঁ 6 এর আবার 128GB হবে 128GB পেয়ে যাবেন অনলি 11500 টাকা 11500 এই যে 128GB যেটা হ্যাঁ 128GB যেটা আর 64টা পাবেন 10000 টাকা আচ্ছা ওকে আইফোন 6 হ্যাঁ আর 6S পেয়ে যাবেন 64GB আজকের প্রাইস অনলি 12500 টাকা 12500 টাকা 12500 আইফোন 6S 6S আচ্ছা বেশ মানে ভালো ডিভাইস কিন্তু 6S এর কিন্তু গেম খেলা সম্ভব হ্যাঁ অবশ্যই ওই যে চার্জ কম থাকে তো এইজন্য একটু সমস্যা এগুলোতে কিন্তু ব্যাটারি চেঞ্জ থাকে সবাই জানেন না আপনার ব্যাটারি চেঞ্জ থাকে তো লো বাজারের মধ্যে যারা চাচ্ছেন আইফোন পারচেজ করতে তাদের জন্য মূলত আজকে এই ভিডিওটি অবশ্যই এরপর চলে যাব 6 প্লাস আচ্ছা আইফোন 6 প্লাস এর কিন্তু অনেকগুলো কোয়ান্টিটি আছে এবং 6S প্লাস আজকে আমরা 6 প্লাস পেয়েছি 64GB হ্যাঁ 64GB আইফোন অনেকগুলো কালার আছে প্লাস হচ্ছে কোয়ান্টিটি আছে তো আমরা আজকে 64GB 6 প্লাস পেয়ে যাব আজকের প্রাইস অনলি 14500 টাকা 14500 14500 টাকা আইফোন 6 প্লাস 6 প্লাস আচ্ছা অনেকদিন পর 6S প্লাস পাই মানে 6 প্লাসটা পাইলাম কারণ কি অনেকে বলে যে ভাইয়া বাজেট কম একটু বড় সড় ডিসপ্লে হলে ভালো লাগে মানে ভিডিও দেখবো বা ফটো উঠাবো ভালো লাগে জানো তারা কিন্তু এগুলো নিতে পারে অবশ্যই নিতে পারে প্রাইস কেমন আজকে প্রাইস আজকের প্রাইস 6 প্লাস অনলি 14500 টাকা 64GB মানে 64GB 14500 তাহলে ভালো হবে না এই ডিভাইসগুলো হ্যাঁ অবশ্যই এরপর চলো 6S প্লাস আচ্ছা আইফোন 6S প্লাস কালার আছে কোয়ান্টিটি আছে হ্যাঁ কালার আছে কোয়ান্টিটি আছে 6S প্লাস এর ক্ষেত্রে আবার আপনারা 64 পাবেন এবং 128GB পাবেন 64 128 দুটো অ্যাভেলেবল আছে আজকে আমরা 64 6S প্লাস পেয়ে যাচ্ছি আজকের প্রাইস অনলি 15000 টাকা 15000 টাকা 15000 টাকা এবং 6S প্লাস 6S প্লাস এবং 128GB 6S প্লাস পেয়ে যাবো আজকের প্রাইস অনলি 17000 টাকা 17000 টাকা 17000 টাকা আমরা কিন্তু বেশ সুন্দর ক্যামেরা পাচ্ছি এটাতে বড় আমার কাছে আসলে হচ্ছে পাবেন কি যেমন আপনার যেই রকম বাজেট ওই রকম ফোন পাবেন মানে বাজেট অনুযায়ী অনেক জোরে জোরে হাঁটবেন আমার মনে হয় বিশের নিচে নেয়ার মতো একটা ডিভাইস অবশ্যই যাদের হচ্ছে ওই যে বললাম 7 এর ক্ষেত্রে হচ্ছে ওটা জাস্ট হচ্ছে এটার ক্ষেত্রে চেঞ্জ হচ্ছে গ্লাস বডিটা এছাড়া হ্যাঁ চিপসেটটা একটু ভালো এটার থেকে এই তো আজকে আমরা 8 পাচ্ছি 64GB অনলি 18500 টাকা 18500 আচ্ছা 18000 টাকা 18000 18000 টাকা আইফোন 8 64GB এবং 256GB পেয়ে যাবো আজকের প্রাইস অনলি 22500 টাকা 22500 টাকা 22500 টাকা আচ্ছা আইফোন 8 আইফোন এটা কিন্তু কোয়ান্টিটি আছে কালার আছে আমি বলি আপনাদের টেনশন হওয়ার কোনো কারণ নাই মানে টেনশন নেওয়ার চাপ নেওয়ার কোনো কারণ নাই শপে আসেন ভাইয়া দুইটা তিনটা চারটা পাঁচটা ডিভাইস নেন এগুলো যা আছে সবই হ্যাঁ এগুলো যা আছে 7 বাকি যেগুলো দেখালাম 6S প্লাস 6 প্লাস আইফোন 6 6S সবগুলো দেখালাম সবগুলো কোয়ান্টিটি এরপরে চলে যাবো 7 প্লাস এখানে যা আছে এই যে ব্ল্যাক কালার এগুলো সবগুলো 7 প্লাস ওরে বাপরে কয়টা লাগবে আসলাম 10টা নিলাম একটা চুজ করে নিয়ে যাব একটা চুজ করে নিয়ে যাব তো আজকে আমরা পাচ্ছি হচ্ছে জেড ব্ল্যাক কালার এবং ম্যাট ব্ল্যাক কালার 128GB এবং 256GB ওকে তো আজকে আমরা 128GB 7 প্লাস পেয়ে যাবো অনলি 20500 টাকা 20500 টাকা 20500 টাকা আইফোন 7 প্লাস 7 প্লাস আর 256GB 7 প্লাস পেয়ে যাবো আজকের প্রাইস অনলি
অবশ্যই তো আমরা 8 প্লাস এ পাবো হচ্ছে চারটা কালার ব্ল্যাক কালার রোজ গোল্ড কালার সিলভার সিলভার কালার সিলভার আছে সিলভার কালার অনেকগুলা ডিভাইস আছে ভাই আমার কাছে ও সিলভার ও আছে সিলভার আছে সবগুলা কালারই আছে এগুলোর কিন্তু ব্যাটারি চেঞ্জ থাকে আপনারা সবাই জানেন অবশ্যই আর যা আছে সবকিছু জেনুইন থাকবে চেক করে নিতে তো পারবেন চেক করে নিতে পারবেন 256 জিবি হবে 64 হবে 64 পেয়ে যাবেন আজকের প্রাইস অনলি 25500 টাকা 25 বা 25 এরকম হ্যাঁ 256 জিবি পেয়ে যাবেন আজকের প্রাইস অনলি 28000 টাকা 28000 টাকা 28000 আইফোন 8 প্লাস 8 প্লাস ওয়াও হিউজ পরিমাণের কোয়ান্টিটি এরপরে লো বাজেটের মানে 30 এর নিচে আরেকটা ডিভাইস আছে এটা হচ্ছে এসি 2020 30 এর নিচে এটা তো একদম ট্রাই করার মতো একটা ডিভাইস হ্যাঁ অবশ্যই কারণ হচ্ছে এসি 2020 অনেক পাওয়ারফুল একটা ফোন ছোটর ভিতরে অনেক পাওয়ারফুল তো এসি 2020 আমরা পাবো 64 এবং 128 জিবি 128 জিবি হ্যাঁ তো 64 জিবি এসি 2020 পেয়েছে আজকের প্রাইস অনলি 23500 টাকা 23500 23500 টাকা এসি 2020 অবশ্যই আর 128 জিবি পেয়ে যাবো আজকের প্রাইস অনলি 24500 টাকা 24500 টাকা 24500 ভাই এটাতে পোর্ট্রেট মোড আছে স্লো মোশন আছে মানে সিঙ্গেল ক্যামেরা পোর্ট্রেট মোড দিয়ে দিয়েছে অনেক জোস এক্সআর এর মতো অনেকটা হ্যাঁ অনেকটাই এবং বেশ সুন্দর এবং কি বলবো সব পারপাসে ইউজ করার মতো একটা অবশ্যই আর এটা কিন্তু কালার হবে হোয়াইট কালার রেড কালার ব্ল্যাক কালার প্রত্যেকটা কালারই अवेलेबल কালার अवेलेबल এবং হচ্ছে আচ্ছা আমি কিছু কথা বলেছি এটা হচ্ছে আমাদের নতুন একটা ইউটিউব চ্যানেল যেটা হচ্ছে ইউজড মোবাইল বিডি এটা হ্যাঁ সবাই একটু সাবস্ক্রাইব করে দিবেন আর আপনারা যে রকম কমেন্ট করবেন যে ভাই আমি এই ফোনের ভিডিওটা চাচ্ছি এই ফোনের মানে এই ফোনের স্পেসিফিক যদি কোনো ফোনের ভিডিও চান আমরা ওইটাও করে দিব অবশ্যই যে যেরকম রিকমেন্ড করবেন তার জন্য এরকম ভিডিও নিয়ে চলে আসব আজকে আমি স্পেশালি এই ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে আমাদের অনেক অডিয়েন্স আছে যে ভাই লো বাজারের শুধু ডিভাইস লাগবে শুধু লো বাজার তাদের সবসময়ের মধ্যে লো বাজারের কিছু অ্যাপল সম্পর্কে ধারণা দিলাম যদি হয়ে যায় বাজারের মধ্যে নেয়ার মতো ইচ্ছা থাকে অবশ্যই যোগাযোগ করবেন অবশ্যই আই থিংক আমাকে একটা কাস্টমার ফোন করেছিল ফোন করে বলছিল যে ভাই 30 এর নিচে যতগুলো ফোন আছে আইফোন এটা নিয়ে একটা ভিডিও করব স্পেসিফিকলি তো এটা নিয়ে আমি লো বাজেটের যতগুলো ফোন আছে সবগুলো দেখানোর ট্রাই করলাম প্লাস এগুলোর কিন্তু কোয়ান্টিটি আছে কোয়ান্টিটিগুলো ফ্রেশ কিনা বা হচ্ছে স্ক্র্যাচ আছে কিনা অবশ্যই আপনারা সবাই এসে সব ভিজিট করে চেক করে নিন যতভাবে যত প্রশ্ন আছে চেক করে নিতে পারবেন চেক করে নিতে পারবেন ওকে আর চ্যানেলটাকে এই মুহূর্তে যারা দেখতেছেন ভালো লাগলে অবশ্যই একটা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিবেন অবশ্যই আমাদের যে ভিডিও আছে সবাই একটু চাইলে শেয়ার করে দিতে পারেন ওকে তো বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ